ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্য মেডিকেল কাউন্সিলের দেওয়া শাস্তি খারিজ। অভিযুক্ত চিকিৎসকের আইনজীবীর দাবি, শাস্তির মুখে মেডিকেল কাউন্সিল। কুহেরি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে খবর, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বুধবার জানান, 3 মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল তা খারিজ করা হলো। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের আইনজীবীর দাবি, আদালত শাস্তি দিয়েছে মেডিকেল কাউন্সিলকে। মেডিকেল কাউন্সিল ওনাকে হ্যারাস করার জন্য 50,000 টাকা কষ্ট দিয়েছেন। কি জন্য কষ্ট জরিমানাটা করেছেন? ওনাকে যেহেতু ওনাকে সাসপেন্ড করার উচিত ছিল না, মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করেছে। ওনার যে হ্যারাসমেন্ট হয়েছে, 20 দিন প্র্যাকটিস করতে পারেননি ওটার জন্য। আদালতের রায় খুশি নয় মৃত শিশুর পরিবার। পুরো ব্যাপারটাই হচ্ছে আমার কাছে এখন এই মুহূর্তে হাস্যকর। কেন, প্রথমত 3 বছরের একটা বিবেচনার পরে মেডিকেল কাউন্সিল একটা রায় দিয়েছে যে 3 জন ডাক্তারই দোষী। সেখানে হাইকোর্ট একবারের শুনানিতে কি করে সেটা বিচার করে? আদৌ কি হাইকোর্ট এইভাবে সেই রায় দিতে পারে? রায়ের লিখিত কপি পেলে পরবর্তী পদক্ষেপ জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। দেখা যাক, আমরা অর্ডারের পুরো কপি পাওয়ার পর কাউন্সিল ডিসিশন কি নেয়, দেখে ওরা যদি ডিসিশন নেয় তাহলে আমরা অ্যাপিল করবো, নাহলে দেখা যাবে। 2017 সালের এপ্রিলে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু হয় 4 মাসের কুহেলি চক্রবর্তীর। ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। প্রায় 2.5 বছর পর গত 8ই নভেম্বর সেই অভিযোগের শাস্তি হিসেবে 3 মাসের জন্য 3 চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল। রেজিস্ট্রেশন বাতিল করা হয় চিকিৎসক সঞ্জয় মাহওয়ার, বৈশালী রায় শ্রীবাস্তব এবং সুভাষ চন্দ্র তিওয়ারি। রাজ্য মেডিকেল কাউন্সিলের এই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করেন কুহেলির মা বাবা। কাউন্সিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে এদের মধ্যে কলকাতা হাইকোর্টে আবেদন করেন চিকিৎসক সুভাষ তিওয়ারি। এই আবেদনের প্রেক্ষিতেই আদালতের এদিনের রায়। ঝিলম করঞ্জাইর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।